আজকে আমি অ্যাকচুয়ালি দুটো প্যাক বলবো। দুই চামচ মতন মধু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে প্যাকটা লাগানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স এন্ড ম্যাচ মামুনি টু আওয়ার এ নিউ ব্লগ। আজকে তোমাদের সামনে একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি, একটা হোম রেমেডি প্যাক নিয়ে হাজির হয়েছি, ফেস প্যাক। কারণ সামনেই পুজো, পুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, আর পুজো মানে তো মাথার মধ্যে অন্যরকমই অনেক কিছু প্ল্যান চলে, যদিও সেই ছোটোবেলাকার মতন পুজোটাকে এখন একটু মিস করি। তবু পুজো মানেই খাওয়া দাওয়া, আড্ডা, নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়া, তারপরে ছুটির একটা আমেজ, আর তার পাশাপাশি একটা নিজেদেরকে গ্রুমিং করারও তো ব্যাপার আছে না, একটু স্পেশাল একটু ভালো দেখানোর ব্যাপার আছে। তো গার্লস রেডি হয়ে যাও, গার্লস না, নট অনলি গার্লস, বয়েজেরও দরকার আছে, প্যাকটা সবাই ইউজ করতে পারো, ভীষণ হেল্পফুল। অ্যাকচুয়ালি পুজো স্পেশাল যারা নিজেদের ওপর একটু নানারকম রেডি করো আর কি, নিজেদেরকে চুলের সাথে স্কিনের সাথে পার্লারে যাও, তাদের জন্য তো খুব ভালো, তারা খুব ভালোভাবে গ্লো করছো, ভালো ভালো লাগছে দেখতে। কিন্তু যারা আমার মতন একটু ল্যাপ খোরাছো, তাদের জন্য আমি বলবো এই প্যাকটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। কারণ পার্লারে যাওয়া, অতক্ষণ ধরে ওই প্যাকট্যাক ফেসিয়াল টেসিয়াল রেডি মেখে টেকে বসে থাকা, এটা একটা বোরিং ব্যাপার। তো সেজন্য এই প্যাকটা তাদের জন্য ঠিক আছে। তো প্যাকটা দেখো, আজকে আমি অ্যাকচুয়ালি দুটো প্যাক বলবো। একটা প্যাক তো পুজোর আগে আগে তোমরা এটা ইউজ করতেই পারো, স্কিনে খুব ভালো লাগবে, স্কিনের পরিবর্তনটা যে হবে সেটা তোমরা প্যাকটা ইউজ করলেই বুঝতে পারবে। আর একটা প্যাকও বলবো, যেটা এই প্যাকটা ইউজ করার আগে অন্তত 5-7 দিন আগে ওই প্যাকটা ইউজ করতে হবে, তবেই এই প্যাকটার ভালো ফিডব্যাক তোমরা পাবে স্কিনে। তো সেই প্যাকটাও বলবো, কিন্তু এটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, চলো দেখে নাও। আর সেকেন্ড প্যাকটা আমি এন্ডে মুখে বলে দেবো কি হবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর প্যাকটা তারপরে অ্যাপ্লাই করো, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আগে প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ঝটপট। তো এখানে পুজো স্পেশাল প্যাকের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, কয়েকটা কিশমিস আর কিছুটা সল্টেড বাদাম, আর লাগছে আমাদের হাফ কাপ মতন দুধ, দুধটা কাঁচা দুধ হলেই ভালো হয়। এবার আমি এই সবগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি ফেস প্যাকে ইউজ করার জন্য এখানে ভাঙাচোরা কাজুই নিয়েছি, কারণ গোটা গোটা দর্শনদারি কাজু হলে সেটা আর ফেস প্যাকেই মাখতে ইচ্ছা করবে না, সেটা টপাটপ পেটেই চলে যাবে। তো এগুলো আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এই দুধটা দিয়ে সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। এই হয়ে গেল, এটা এবার ওভারনাইট ভেজানো থাকবে, এটা ভিজে অটোমেটিক ফুলে থাকবে, বাকিটা সকালে দেখাবো। এই যে প্যাকটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, আর দেখতে পাচ্ছ সারা রাতে মোটামুটি কিশমিশ বাদাম সব বেশ ফুলে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে এটাকে আমি পেস্ট করে নেব। এই যে দেখো প্যাকটা আমি মিক্সিতে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি, ভীষণই ভালোভাবে মিহি করে এটা পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই হাফ কাপ মতন টক দই, ঠিক আছে, হাফ কাপ মতন টক দই। আর দিয়ে দেবো এখানে ওই মোটামুটি 2 চামচ মতন মধু, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মধু, 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ মতন মধু। এবার 2 চামচ মতন মধু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে প্যাকটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এই প্যাকটা দেখলেই বাদাম ওভারনাইট কাজু বাদাম, বাদাম আর কিশমিস ভিজিয়ে রেখে ভালো করে মিক্সিতে মিহি করে পেস্ট করে দেন, তার মধ্যে দিতে হবে 2 চামচ মধু আর হাফ কাপ মতন টক দই, ব্যাস আর কিচ্ছু না, ঘরে থাকা এই সিম্পল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে প্যাকটা রেডি করতে হবে। এবার এই প্যাকটাকে এখানে আমি পুরো প্যাকটাই মোটামুটি ফেস, বোথ হ্যান্ড অ্যান্ড নেকের জন্য নিয়েছি পরিমাণে, তোমরা তোমাদের মতন করে ইউজ করবে পরিমাণটা। তো
এবার খুব ভালোভাবে মুখে হাতে গলাতে ম্যাসাজ করতে হবে এই প্যাকটা নিয়ে। যার বাড়িতে মা দিদি বা বোন আছে হঠাৎ করে তার হাতে প্যাকের বাটিটা তুলে দাও আর রিকোয়েস্ট করো প্লিজ একটু ভালো করে ম্যাসাজ করে দাও। শুধু তারাই কেন করে দেবে, তুমিও তাদেরকে তাদের স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারো, খুশি হয়ে যাবে। প্যাকটা ভীষণ ভালো, ইউজ করলে বুঝতে পারবে। আমার কেউ নেই তাই আমাকে নিজে নিজেই অ্যাপ্লাই করতে হবে প্যাকটা, তো ওই জন্য আমি এখন আর ভিডিও করছি না, ভিডিও বন্ধ করছি, প্যাকটা অ্যাপ্লাই করছি, তারপর তোমাদের সামনে একটুখানি আসবো, তারপর বাকি কথা হচ্ছে। তো এই যে প্যাকটা লাগানো কমপ্লিট, আমি এইভাবে আসতে চাইনি কিন্তু তোমাদের সঙ্গে সবটা না শেয়ার করলে বুঝবে না, তো তাই এই মুখটা একটু বেশি বেশি মনে হচ্ছে। আসলে বাঙালি মানুষ কোনো কিছুই চাই না, সবটাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করি, তো বাটি পুঁছে মেছে সবটা মুখের মধ্যে লেপটে নিয়েছি। তো প্যাক লাগানো কমপ্লিট, এইভাবে মোটামুটি আধা ঘন্টা মতন থাকতে হবে, তারপরে স্নান করে নিতে হবে। আর এবার আমি যাবো স্নানে, তারপরে তোমাদের সঙ্গে এসে বাকি কথা হচ্ছে, চলো। স্নান করে এসে গেছি আর দেখতে পাচ্ছো মুখে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু আমি স্নান করে একদম চুল পুরো ভেজা, ঠিক মতো মুছিও নি, একদম স্নান করেই তোমাদের সামনে ক্যামেরা অন করেছি। আমি মুখে কিচ্ছু অ্যাপ্লাই করিনি এখনো পর্যন্ত, তো এই হচ্ছে পরিবর্তনটা। দেখে বা ক্যামেরায় দেখে বা শুনে নয়, অ্যাপ্লাই করো প্যাকটা। বাদামের তেলের যে গুণাগুণ সেটা তো সবাই জানো, অ্যাপ্লাই করো প্যাকটা, তাহলে তো অবশ্যই নিজে পরিবর্তনটা বুঝতেই পারবে। আর তবে এই প্যাকটা ডিরেক্ট অ্যাপ্লাই করলে হবে না, তার জন্য যে আর একটা প্যাক ইউজ করতে হবে সেটা যেটা তোমাদেরকে আমি বলবো বলেছিলাম ভিডিওর শুরুতেই, সেটা একবার বলে দিই ঝটপট, যদি বলো তো ভিডিও সেটারও ভিডিও নিয়ে আসতে পারি। তবে আমি আগে মুখে একবার বলে দিচ্ছি তোমাদেরকে, একটু গোবিন্দভোগ চাল যেটাতে আমরা পায়েস করি, সেই গোবিন্দভোগ চাল আগের দিন রাতে এরকমই হাফ কাপ মতন চাল তোমরা এক কাপ মতন দুধে ভিজিয়ে রেখে দেবে সারা রাত, দেন পরের দিনকা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। পেস্টটা কিন্তু পুরো মিহি হবে না, একটু হাতে বাঁধা বাঁধা থাকবে, দেখে বুঝতে পারবে তোমরা সেটা হাতে নিয়ে। সেরকমভাবে রেখে তার মধ্যে টক দই হাফ কাপ মতন আর দু তিন চামচ এরকম মধু মিশিয়ে প্যাকটা ইউজ করো। ওই প্যাকটা কিন্তু তোমাদেরকে স্ক্রাবিংয়ের কাজ করবে স্কিনে, যে রেগুলারের যে ট্যানটা মুখের মধ্যে থাকে না সেটা উঠাতে সাহায্য করবে। তো ওই প্যাকটা ইউজ করার পর দিন পাঁচ সাতেক পরে এই প্যাকটা ইউজ করো পুজোর আগে আগে, তো পরিবর্তন ডেফিনেটলি বুঝতে পারবে। আগে তোমরা অ্যাপ্লাই করো স্কিনে, কেমন লাগছে দেখো, তারপর দুদিন পর হলেও আমার চ্যানেলে এসে আমার কে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, আর তারপর না হয় আমার চ্যানেলটাকে অনেকটা ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে আর কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ধরনের হোম রেমেডি টিপস তোমাদের ভালো লাগে, প্যাক তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের আরও নানান ধরনের কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ও আরেকটা কথা তোমাদেরকে ভিডিওর এন্ডে বলে দিতে চাই, আজকে যে প্যাকটা আমি ইউজ করেছি না সেখানে কিন্তু কিছু সল্টেড বাদাম নিয়েছিলাম, যার মধ্যে কিছু সল্টেড বাদামের খোসা আমি ছাড়িয়েছিলাম কিন্তু কিছু সল্টেড বাদামের খোসা আমি ছাড়াইনি, কারণ ওই আমার কুড়েমি। তোমরা যদি একটু ধৈর্য ধরে ভেজানো বাদামগুলো এমনি খোসা আলগা হয়ে যায়, খোসাটা যদি ছাড়িয়ে নিতে পারো না খুব ভালো হয় এই প্যাকটার জন্য, ঠিক আছে? কারণ খোসাটা থাকলে একটু খসখসে ভাব থাকে আর খোসা না থাকলে একদম অয়েলি পেস্ট হবে আর কি। তো যদি পারো পসিবল হয় তো খোসাটা ছাড়িয়ে নিও তারপরে পেস্ট করো, তাহলে এই প্যাকটা কিন্তু আরও মসৃণ হবে আর আরও ভালো হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো আর দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে, আজকের মতন টাটা।